প্রমাণ ঠিক থাকতে পারবে না, ওইজন শরীরে রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করবে না, কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। বলেন ঠিক কি না? কে কে রাজি আছে এই কোরআনের সম্মান রক্ষা করতে জীবন দিতে? দুই হাত দেখায় না। শান্তির দেশ, এদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিচক্ষণতার কারণে দেশে এখনো শান্তি বিরাজ করছে। আমরা তার জন্য দোয়া করব, প্লাস আমাদের একটাই দাবি, আমাদের দেশে যেন কোরআনের মাহফিল বন্ধ না করা হয়। বলেন ঠিক কিনা? মূর্তি পূজারীরা যখন মূর্তি পূজা করে, হিন্দুরা যখন তাদের উপাসনা করে, প্রশাসন যেমন সাপোর্ট দেয়, তেমনি ভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসির হবে, প্রশাসনকে সাপোর্ট দিতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে কোরআনের মাহফিলে। বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি, আমাদের কলিজার দাবি। বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আমরা ইসলাম ধর্মে আছি, ইসলাম শান্তির ধর্ম, সারা বিশ্বে ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে। আর এই ইসলামকে যার ভালো লাগবে না, বুঝতে হবে তার কলিজার মধ্যে ঈমান নাই। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেই দেশে 95% মুসলমান, সেই দেশে ইসলামকে কটূক্তি করা হবে, ইসলামকে মুছে ফেলা হবে, এমন কথা কোন মুসলমান সহ্য করতে পারে? পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমাদের রাষ্ট্র, আমাদের সংসদ চলবে মদিনা সনদে। বলেন আলহামদুলিল্লাহ, কি চমৎকার কথা! আল্লাহ তার নেকায়াত দান করো, তার এই জবানের কথাটা যেন আল্লাহ কবুল করে, বাংলা রাষ্ট্র যেন মদিনার সংসদ, মদিনার সনদ, কোরআনুল করিম যে রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনুল করিমের সূরা ইনফিতাল তেলাওয়াত করেছি, দীর্ঘ কোন সময় নাই, কান লাগা শুনবেন মুসলমান, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়ত করেছিলাম, সময় পাবো কিনা জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সূরা ইনফিতালের প্রথম নাম্বার আয়াতে বললেন, যখন আকাশ ফেটে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে একাকার করে ফেলা হবে। ও মুসলমান, বলতে পারেন হুজুর, এত বিশাল বড় আসমান, যে আসমানকে আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছেন, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, শক্তিশালী মজবুত সেই আকাশ, ছাদ ভেঙ্গে পড়বে কোন কারণে? কি কারণে ছাদ ভেঙ্গে পড়বে? মনে প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেন জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন যিনি, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? ওয়াসসামা বিনা, আকাশকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? আপনারা জানেন আকাশকে ছাদ বানিয়ে দিয়ে পৃথিবীটাকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের উপযোগী করার জন্যই আল্লাহ তাআলা পৃথিবী যখন স্থাপন করলেন, পৃথিবী আছে পানির উপরে ভাসমান। কিসের উপরে ভাসমান? পানির উপরে ভাসমান। পানির উপরে ভাসমান থাকার কারণে পৃথিবী নড়াচড়া করে,
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির করার জন্য মানুষের বসবাসের উপযোগী করার জন্য পাহাড়কে প্যারেক বানায় দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজালিল আরদা মিহাদা আমি কি জমিনকে বিছানা বানায় দেই নাই ওয়াল জিবালা আওতাদা পাহাড়কে প্যারেক স্বরূপ কেন বললেন জমিনকে স্থির করার জন্য পাহাড়কে আল্লাহ তাআলার শক্তিশালী প্যারেক হিসেবে ব্যবহার করলেন সেই আকাশও ভেঙে যাবে তারকাগুলো খসে খসে পড়বে সমুদ্রকে একাকার করা হবে আর পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করা হবে ধুনিত পশমের মতো উঠতে থাকবে এমন ঘটনা কেন ঘটবে প্রশ্ন মনের ভিতরে জাগতে পারে আল্লাহ তাআলা এর জন্য বলে ঘটনা এমনি ঘটবে না হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ ইসরাফিল যখন সিংহায় প্রথম একটা ফুটকার দিবে ওই ফুটকারে ফসাইকা ধ্বংস হয়ে যাবে মারা পড়ে যাবে মাংফিস সামাওয়াতি ওয়া মাংফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছু মারা পড়ে যাবে ইল্লা মান শাআ আল্লাহ তবে যাদেরকে আল্লাহ জীবিত রাখতে চান তারা ব্যতীত তার মানে বোঝা গেল প্রথম ফুটকারে এমন এক অবস্থা হবে সব যখন ভেঙে পড়বে সমুদ্র একাকার করা হবে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত সমুদ্রকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে বলেন আল্লাহু আকবার সমুদ্রের পানি আপনারা জানেন দুনিয়াতে আগুন নিবানোর জন্য পানি ব্যবহার করা হয় সেই পানিতে আল্লাহ তাআলা আগুন ধরিয়ে দিবেন বলেন আল্লাহু আকবার এমন কঠিন বিভীষিকাময় মুহূর্তে মানুষগুলো কেমন হবে